একজন বল হাতে অন্যজন ব্যাট হাতে দুটি ছড়িয়ে জাতীয় দলে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। দুজনকেই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কিংবদন্তির আখ্যা দিয়েছেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাবিদ নেওয়াজ। এই নেওয়াজের নেতৃত্বেই শরীফুল জয়রা যুব বিশ্বকাপ জিতেছিল 2020 সালে। এবারে সাবেক শিষ্যদের বিপক্ষে পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন শ্রীলঙ্কান সহকারী কোচ নাবিদ নেওয়াজ, যেখানে তিনি টাইগার ক্রিকেটার শরীফুল ও মাহমুদুল্লাহ হাসান জয়কে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আশা করি তারা একদিন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে, তারা অবশ্যই আমাকে দেখে খুশি হবে। বেশ কিছুদিন তাদের সাথে দেখা হয় না, সব মিলিয়ে সেটি হয়তো এবারেও ইতিবাচকই হবে। দর্শক, নাবিদ নেওয়াজের অধীনে বয়সভিত্তিক দলে দীক্ষা নিয়েছিলেন শরীফুল, জয়রা, সাকিব তামিমরা যা করতে পারেনি, এই নাবিদ নেওয়াজের হাত ধরেই বাংলাদেশ 2020 সালে যুব বিশ্বকাপ জিতেছিল। দর্শক, একজন বিদেশি হয়েও নাবিদ নেওয়াজের এমন কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সকলকে অসংখ্য ধন্যবাদ।